माननीय শেষরা সাহেব পেটের বুকে আর বালা লাগেন না একটু দরজা ধরো বন্ধু একটু দরজা ধরতে ধরতে তো আস্তে টাউনু ঘুরে ফেলাইলাম আহা দান্দা ঘরটা বার করিবা দান্দা বার করবা তুমি দান্দা বার করবা এক সময় হইব আমি কই না আমার প্রতি তোমার আত্ম এবং বিশ্বাস আছে না বেজান আছে তুমি দেখতে আমার কোনো ভরসা নাই মানুষ কি তা সচেতন হইল না কিতা আজকে একটাও দান্দা ফাইলাম না আজকে যারে ভাইমু তারও পকেট মানমু ওটা হইল ইন্টেনশন কিছু মনে করি না
मिस्टर सेसरा मिया खाम किला लई ना रे बाबा तुम बहुत बड़ो हमला आटो आटो बाबा गे कुंटा खाइया দুইটা বললা রে দেখিও তার এখন হাম লওয়া যায়নি তুমি মারছ না এই ফুরি লড়াছড়া করিস না
আমরা দেখাই লিবে তুই নে নে কই আপনি আমার বেচার হই টেন কোন আই দেখলো মানি ব্যাগ হ্যাঁ হ্যাঁ মোবাইল তুই না নে নি দেখে নিছে এই ফুরি আমরা হইলাম গাড়ি আর নামও সিলেটের বড় পকেট মাইট আর তুই আমরা তুমি বড় হই গিলে নেই নি অত সুন্দর ফুলি তুই গো মাই ফকের চুরি করছ নে আপনারা যে ব্লাম মানে হাতে নাতে দুইলি সই তে আমিও কইলাই আমি না নিওগুলা ওবাবর কারণে হল ওবাবে গুলতে তোর কি দরকার কেউ নাই নি জি না এই দুনিয়াতে তো আমার কেউ নাই কেউ থাকলে কি তা ওটা হল্লাম উনি নি এই তারে কি বাপ ই তো দেখিবে আমরা দলের খামইবো আমরা লগে রাখিলিম বুঝছি এখন ওগো তুমি আমরা লগে যাইবা নি আমরা বিশ্বাস করতে পারো তুমি দিলা আমরা হলা আপনারে দেখতে বিশ্বাসী বিশ্বাসী মনোর আমি যাইমু আপনার লগে জুয়ান বেটি কাল্টি বাড়ি করি আমরা একটু 10 টাকা নিলি 10টা টাকাও আসিল মাত্র আমার পাঁচ টাকা নেছি বেটে বেটি দান্দা করে আমরা আমরা দান্দা করি এটি আমরা তুই বড় ডাউট লাগে আজকে বা যা আট বেটে দান্দা করি খান Thank you.
এবেটাবে বইলাম যে কোনো বল্লা টল্লা পাইব নি বল্লা উল্লা যদি পাই না তেরে বাবা তোমার খবর আছে আমি কইছিলাম বলে এখন স্টেশন এটা বল্লা টল্লা মিলে না তুই তো আনছো আমারে খবর ধরো খবরে মেওয়া বলে খবর আমি ধরলাম যদি খবর তো পাই না সে কিন্তু তোমার খবর আছে বললাম কই ভাই এগুলো কখনো আইলো না এগুলো কে তোমার লগের অগু আমার লগের অগু ভাই সাহেব যেন এক মাহাত্মা তো আমার লগের হইল কই এ আপনি যদি ফাট লই লিলা এগুলো তো আপনার মানুষ নাই কই তো নাই জমিয়া এগুলো আমার মানুষ হইব কিলা আমার বাপারে ভাইলো না কিটা এই তোর উপরে খবর দিয়া আরে সারতাই নি না চিল্লাই মানুষ তো লাগতাম তুই মানুষ জমা করতে কিটা তোর গে যে আমার ব্যাগ লইয়া গেল গৌরমিয়া সারো আলহামদুলিল্লাহ এখন খালি একটা চিন্তা আমার লগর গুণী বাঁচি আই আয় না কেন এখনো আইসত নিরে ভাই আমি কোন সময় ধরে চিন্তা করতাম কিনা রাখি আইলে মাতিস না আমার কলারও জাফটা মারি তুলি দিছে বেটা টান মারি ভালো গেছে হাসানি ওই ওই হ্যাঁ এটা আমরা কিন্তু ব্যাপার নাই অনেক কিটা করতাম যাই গিয়ে আমরা আস্থানাত আরো কোনো দান্ডার তুকা এরিয়া পার করতাম হইব আর বেকও কিটা আছে তা দেখবো নি বইয়া নিয়ে গেছে তেয়া লেট করার দরকার নাই উঠি যাই কি আয় 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 চল 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 ফকির বেটি নিজে 10 টাকা দিছিলাম চল
দেখি বেটিরে আমরা খাম হইব না কবা দুইজনে খানা খানি করে কিতা মাতু কিতার খাবি আল্লাহ তো চেহারা সুরত খুব ভালো দিস আর মাত কোথাও দেখলাম বালা আমরা লুকাইও এটা কি যাত মাতো তোমার জানো দুজনের লোকে আমি কই যাইতাম শুনো গো মাই ইলা বিক্রি করিয়ে চলতো না আমরা একটা গ্যাং তৈরি করতাম আমরা লোকে আইও অত কাম হয়ে গেছে গো মাই আমার গো মাই আমার মাথা ততদিন ধরে গুরুপার করেন গো মাই তোমার লাখান একজন মা তুকে নাম গো মাই আমি শোনো গো আমরা লোকে আরো মহিলা আছে চলো গরো গিয়া মাতমু বাসাত বইয়া আটো গো মাই আটো একমাত্র হইলো উনো আগে হাই চেক করতে হাই চেক করলে ডঙ্গে টেকা পাইবে হাই চেক করবাই তো হাই চেক করার আগে একটা পিস্তল আগে মেনে ছোড়ো এই বেটাই তোমরা তুই ওকে মুখ বন্ধ করো সাই সাইর পাতা যখন ওখান এক হয়েছে বুদ্ধি একটা ইনশাল্লাহ বাড়ি শুনো ও ফুড়ি হইল গিয়া আপনার এক নম্বর আতিয়ার বুঝছো নি কিতা আতিয়ার একটু কুল্লা বোকা চাই শুনো মাশাআল্লাহ ই ফুড়ি খুব সুন্দর ও ফুড়িরে আপনার আতিয়ার হিসাবে এক নম্বর তাইরে ব্যস্ত হইব বুঝছো নি কিতা কিতা হইল আপনি আমার ব্যস্ত আপনি দূর বেটি দূর যা চেন মারি উঠোস কানে গো মাই তুই হইলে গিয়া আমার একমাত্র ফুলি আমি তোর মা আল্লাহ দি ফুলি লন্ডনি বুঝছস আর ইগো হইল গিয়া আমার বাই ফুত আর ইগো হইল গিয়া আমার বাই আমরা সাই দুজনে মিলিয়া ফ্ল্যাট নিব বালা লইয়া থাকব আর দামান তুকাইবা লাখ টাকা রুজি করতে লাখ টাকা কইছে দে বেটা লাখ লাখ টাকা 50,000 রুজি করতে তো সময়ও লাগতো না সব বুঝিয়া রুজি করে আমরা বড় লোক বিলি আপনার অত বুদ্ধি আচ্ছা অত বুদ্ধি এটা কই আছে কই আছে মানে তাই না ওখানে জুলা আছে না নি জুলার মাঝে এই বুদ্ধি আছে বুঝছস নি ওহ তাইলে তো আন্টি আপনি বুঝাইয়া হইতা আমি কিন্তু লন্ডনে আসতাম পারমু আর ইতা আমার দিও সম্ভব হইব ও তাই কি বাপ হ্যাঁ ইতা বুদ্ধি তো আমার মাথাত নাই রে আইবো কিলা তুমি যে শেষে এসরা এরদা আইসরা উনো কথা হয় না নি বুড়ের মাঝে মোড়া আয় ইকান ঠিক আছে ইংলিশ দেন আগে কইলে আপনি ওই বেটা ফুটবল খরচাই এরে ঘুমাই আমরা বাসা বাড়াল আমি হইলাম গিয়ারে মুতল বুঝছস তোর বোন সিস্টার সিস্টার হইবে বাবা তারে কি বাপ তুমি ডাকবা তাই সিষ্ট সিষ্ট আর কোন গো মাই তুমি আমারে ডাকবা হাই মামি সুইট মা ও বেটি তামান যে হইব ইকে দেখবাই না তোমারে কোকোনাট অরেঞ্জ বেনানা কত তা খাওয়ার ড্রাই কেক পিস কেক কোল আইসক্রিম আর তুমি বইতল আমার লগে লগে থাকবা ফান্দান দিয়া ও দেখো কত সময় মাঝে ফান একজনই খাইছে না ফানা ফানা খাইলে বুদ্ধি বাড়ুই তো হইতে কি খালি তো বকর বকর কটরা বালা বাসা দেখো মুজাই করা টাইল সুইচ লাগাই বুঝছো নি
সামনে লাগিয়ে দিবি ভাইনি ভাষা ভাষা হয়ে ভাগ লই দিবি চলো জি না আমরা লাগি নাই আমরা এক লন্ডনি বইন তাই নাইরা দেশ তান লাগে লন্ডনি বইন লন্ডনি বইনের কিতা বাড়িঘর নাইনি আর তাইখানে বাসা ভাড়া নিতা বাড়িঘর সপ্তাহ আছে তাইনে ফুরিরে লন্ডন তো লই আইরা দেশ বিয়া দিতা সাইরা সিলেট টাউনও বাসা রাখিয়া বিয়াটা দিতা মানলাম তান ফুরি লন্ডন তাকে লই আইরা বিয়া দিতা কিন্তু বাসা তাহবা খেতে ওই তো তান ফুরি আর তাই আর আমরা অম্বকে দিব আর কেউ নাই লন্ডনি পার্টি ফুরি বিয়া দিত বাসা ভাড়া দেওয়া যায় তে তো সুযোগটা আতসারা করা যাইতো না কিতা চিন্তা করেন আপনারা কিতা বাসা ভাড়া দেওয়া যাইব নি ওয়া বাসা ভাড়া দেওয়া যায় আইও বাসা দেখি লও আইও কুনুকা টাকা পয়সা লাগে কোনো চিন্তা করবা না যে কোনো মূল্যে হোক আমি লন্ডনে ফুরিয়ে গুছাই ফুলকা বাবা লন্ডনে ঘুরি কখন মিলানি খুব টাফ ব্যাপার লন্ডনে ঘুরি দেশ হইয়া বিয়া হই তো সাই এটা টাফু আমি কিছু বুঝি না টেকা ডালো টেকা ডালো আপনি কইরা যে জায়গা টেকা ডালতাম টেকা ডালমু দেখি কিতা করা যায় কুনুকা ভাই টেকার নাম জয়রাম টেকা হইলে ওই হক্কল হাম আম্মা ও আম্মা কোনু বেটা কই তুমি ও ভাই আসাইন অনু বাইয়া আমার মানে মে কই রাছো আচ্ছা মানে মে ফাইবা কে বো ও রে বাবা আমার ফুয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ ফুয়া তো দেখা যায় আপা লন্ডন নি ফুটি বাবার জুকা আমার ফুয়া লাগি তাড়াতাড়ি একটা লন্ডন নি ফুনা দেখুকা ফুলুকা আপা ই ফুয়া লাগি লন্ডন নি ফুডি যদি আমি মিলাইতাম না পারি আমি রোজাওয়ালি কট আমার নাম ই খাতা থেকে বুঝি লিব আর ঘটক গিরি করতাম না ও আম্মা আমার মানি বের কই রাখছো আমি একটু বাড়াইয়া দিতাম তুই বাড়াইয়া যাইতে ও বেশি নি আমি তোর লন্ডনে ঘুরে বিয়া করাইতাম আর তুই ও বেশি বাড়াইয়া যাইতে নি কেন আম্মা আমার ই বেশ কিটা খারাপ নি না রে ফুত তুই আর একটু স্মার্ট হইয়া থাকিস আমার বহুত দিনের স্বপ্ন তোরে আমি লন্ডনে ঘুরে বিয়া করাইতাম ও আম্মা তুমি তো নিতা কিতা শুরু করছো আব্বা ওলা বিদেশ তাই ফোন করে কইন যে আমি একটু স্মার্ট হইয়া থাকতাম আমি কিটা দেখতে কত সুন্দর নি দেখিয়ে কয় বেটা সুন্দর ইগুর সোগে পারে বাদ ইগে মনে কয় সোগে খমো দেখে না রে বাবা তুমি আর একটু দামি দামি কাপড় সুপর কিন দিয়া পারে ভাই ও আম্মা আমি যাও কিনি সব ব্র্যান্ডর কিনি আচ্ছা এটা বাদ দাও আমার মানি ব্যাগ খই আসো মানি ব্যাগ তোর আর ডুকর ভিতরে আছে যা লইয়া যা আচ্ছা বুঝছনি ভাই সাহেব তার বাপ হরো খেয়াল লন্ডনে ফুড়ি লগে বিয়া দিতা এর লাগে আমি উঠি ফুড়ি রাখছি তাড়াতাড়ি দেখো রে বাবা Thank you.
ময়ূরে কিলা ফেকম মেলছ হি বাপে না গুতিয়া চুঙ্গা বলি মুতে হল তো দুইও নাদান চেষ্টা আছে কিলা কুচ্ছ জিন্দিগি দুইটা দেখছ না এই এই তুমি লোক বই জানি বে উদার নাই মারা হ্যাঁ হ্যাঁ বই চলর বই চল হ্যাঁ দেখো হারাবে চশমা লাগাইয়া কুমার ফরর পয়সা পাইয়া যেমনে করে সাই এমনে বিকে আরো মানছে ভাষা ভাষা সিল্লা সিল্লা বিক্কা করতা ইটা কাই তো থারো ওই আসলাম ফুকরানি সিল্লাইয়া সিল্লাইয়া বাড়িয়ে বাড়িয়ে বিক করছি এই তোমরা আর তিন গুয়া পাইছে এসরাছ আমার ঠেঙ্গর হুক দা আমার বুদ্ধি আই যাইছো নয়া ভাষাত সুফা ছড়িয়া ঘুমাই দেয় আর দেখো বাড়িয়ালা তাকি দরিয়া হকলে সাহায্য করা টেখা ফাইরা ডলার পাউন্ড আর লম্বা লম্বা মাত বারো ওগো সিল্লাইয়া কি হম আমি তো তোমার স্টোরি ভাষা ঘর করে দিলাম আচ্ছা তুমি মুখ বন্ধ করো আমি কিতা করতে হোম করছি নি আমি হইলাম এই নাটকর মেনেকা বুঝছলি ওনো সবে হোম মাতো প্রধান ভূমিকা কে আমি এই সেসা সুদ মুখ বন্ধ করছাই ওই যে পাউ বড় ডাকিয়া বড় বলায় পুরানা ইতিহাস হইয়ে হোক কি রাখতে সেসা সুদ ইটা যে কইলে আমি উকরানি দেওয়ালর বেটা খান আছে দিনে দিদি দাঁড়িতা থাকে দেখ দর 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 দরিয়া মাত্রায় বারো নুবে হ্যালো ওই রান্না আসি রেডি আসি মাম্মি ভাষাটা কিন্তু আমার দারুণ পছন্দ হইছে তোমার তান কাছে কিলা লাগছে আমার কাছে খুব ভালো লাগে দিদি সব তো কইছে ফুলো টপ উপায় কইছে খালি নইছে ওটা একটা ফের লাগাইতাম ও বই তো লহল যাও আমার লাগি ফাক গল হই গইও খুব আইও দিন খাই তোরে ভালো লাগবো ভালো লাগবো না ভালো লাগবো না নি আমরা মাফুরি না নিবি আয় আয় কি মাফুরি কে আসলাই তেমনি আর আসলাই যাও ও তো কইছে দুয়ার লক হই গেছে সাবি হই তো লামা চাচাই উন্দা লগিয়া তো কইছে কত দেরি করে এখানে কইলো আইও বটক তো কত মানুষ কিবা কত দান্দায় গেছে এ টাল টালের লাগান আটে দেবো না ছাত্রী গুব ফোন দিয়া দেখি করে পাগল বানাইলা কি তইছে বাবা বড় লোক কইতা মান দাও না নে বড় লোক কইতা আতর মহানি খাইলে দিলেই তো এ বেটা আগে বুঝবে ই কইলে লন্ডনে আমার আপন পুফুর করে বই আচ্ছা নি আয় কি কথা হইলো তো তুমি তাই আমারে আগে কইবা হই দেব লন্ডনে উনিয়া কিলা দিবা থানি আইছে আমার কাছে দাওয়া নেগো আছে লন্ডনে ফুড়ি তুকা শুনো ইনো বইয়া মাইতা সময় নষ্ট করি লাভ নাই রেস্টুরেন্ট গিয়া বইয়া প্ল্যান প্রোগ্রাম করব চলো ঠিক ঠিক চলো উদে তুমি তো খাই নি রে খাই বাই খাই বাই তুমি ও আমার বাড়িয়ালা ইতারে কইলাম যে সান্তাকে খরো দেয়নি তো দরকার হয় পাউন বাঙ্গে আমি ডাবল দিলাম মনে ই হাম হাম হলো না
কি এক বাড়তি ঝামেলার মাঝে ফোনলাম কৌশাই না না মাম্মি তুমি কোনো চিন্তা করিও না ব্যবস্থা একটা হইব নে আপনারা মনে যদি কিছু না বলেন তাহলে একটা কথা কই আমি বাড়ি আলা থাকতে আপনারা বাড়া খেলতে সেখানে যাইতা আমি দিব না টাকা ইয়ালাই তা কি তা হইল আপনি টাকা দিতা নে আপনি দিবা দি বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম কত টাকা লাগবে তে বাবা দিরা যখন আমার এজরা কষ্ট করিয়া এক লাখ টাকা দিবা আমি পাম বাঙ্গাইও আপনারে দিলেই বুঝছেন তে আমারই দুই তিন দিন চলি জিগব কোনো অসুবিধা না কোনো অসুবিধা যা তে এখন আপাতত আমার পকেটে 20000 টাকা আছে ওখানে রাখি দিও কারণ আমি বাসা থেকে গিয়া উnder তুমি রাখো আর 80000 টাকা রাখা যায় নি আমার আচ্ছা দেখো মমি শুইলাম আর যে সময় যেতে লাগে কোনো চিন্তা করবা না আমারে কইবা আমি থাকতে আপনারা কোনো চিন্তা করবেন না ও বাবাজি আমি বড় বিপদ তো তাই বাপ রইছো নিষ্কলন্ড দুইও পাই আর বাই ফুটে বাজার আর ফুরিয়া দিত ও তো চিকেন নাই আমার ফুরিয়া তো চিকেন ছাড়া কই না মানে আমি বিকালে পাঠাই নি মুরু মুরু যেতা লাগে আমি পাঠাই আচ্ছা বাতে চিকেন আর কটা কুইয়ে দিলে আচ্ছা আর রাই নাই ও খাইলি না আমার ফুরিয়া লিয়া তুমি কোনটা খাইবে ভাই জি না আমি কিছু খাইতাম না আপনি আইয়েন জি না আচ্ছা 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 আইব না আমরা এবারে খাইব না আচ্ছা আমার বইনি আমার বাগনি এমনি না ই কি থেকে আইছে সাধারণ না তেফা পুরি গুতা দেখি লাই জি ও শিও শিও দেখবা ওগো মাই রং মালা ওরং মালা আই ও রে ফুল তারা তো বই লিসু বিটেনি তো আইতে একটু দিয়ে রাখ না ও বেটা ও তো তা পাতিস না তো উড়াই নো শোল মাই গুনা না মা বই জি না না ওয়ালাইকুম আসসালাম বউ মাই বউ এসে বাবা নিসান দিলা তাই বাপ ইসলুর বলতা আর পপলা আমার রাস্তা বাড়িবা ফাস্ট বাই আর আমার একমাত্র ফুল বুঝছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপা ফুড়ি কিন্তু আমার পছন্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমারে কোন আমি তুমিও বয়সে আমার কত ছোট আপনার ফুয়া তোমার ফুয়া খুব পছন্দ হয়েছে তাইলে তো মিলে গেল কাফে কাপ ওই কে হই দেখ বিয়া আচ্ছা আপা বাফুয়ার বাফে বসলা একটা ফটো তো দিয়ে দিবার লাগে আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা না তুলে যাবে বাবা তুলো
সেলফি তুলো গো মাই সেলফি। আগামী শুক্রবারে যদি আপনারা বিয়ার তারিখ নেই খুব ভালো হবে। না না আমরা ফোক তাই কোন সমস্যা না আলহামদুলিল্লাহ। তুমি আরে বোন দারুণ পাটাপাটি অভিনয় করছো রে বোন। তুমি যে ডায়লগ দিছো বুঝেও গেছে না তুমি বাংলাদেশি তাও। আর ওই যে ফকিরানি বেটি এ বেটি খালি বেশি ওভাররাইটিং ওভাররাইটিং মাঝে। শুনো তোমার আর একটা কথা জানি না, ও ফকির বেটিও গিয়ে সপ্তাহ যদি ঝামেলা করে তো কিন্তু তাই সপ্তাহ বলে দিতে হইব। আর আমরা সাথে আপো জানাইমু আমরা তিনুকে বাদ দিয়ে নিমু। ও বোন তুই তো মন মনের কথা কইছিস রে। ওই জানে স্যার তুই গিয়ে মাল্লি দাম দেখা লাগি রে। উনো ইনো আরো ভালোভাবে অভিনয় করা লাগবো কারণ পালা করি অভিনয় করলে ইন পালা মাল খামাইতে পারবো ইটা মাল আলা। ওই ওই মাল মরবো ওই দে বই দে বো। এখন কো ই ফকির বটি গুড় মুখ বন্ধ করা যায় কিনা সপ্তাহ খানি বেড়া লাগায় রে তারে কি বাপ আস্তে আস্তে বেটির তো খান আছে যেটা করি আমরা তিনজনে বইয়া আমরা খান বুঝিয়া করতে তুই আমার জ্ঞান দিস না রে বাবা, ইটা জানি তো আল্লাহর হুকুম কিন্তু উসিল্লা করা তো লাগবো বুঝছিস নি বেটা। আমার লোক আছে যেটাও করো একটু চিন্তা ভাবনা করিয়া করিও। এরা আবার পাটফার টাটফার নাই তো বাদেনি আবার মাথা আছাড়া লাগে। তোমার রে উত বয়স কম তুমি তা বুঝতে নাই তোমার মা দেখান কররা এটা জানি নাই নাও বুঝ দিয়া তাই কররা। ও বাবা তা আমি ওখানে উঠে যাই আমার নু লগর রাইবার হলে মার যাই রে। আচ্ছা তো সাউ হই দেন দিন না খাইবার তো আর সময় আগে দি আছে খাইমু রে খাইমু রে তা যাই কি সামাল কো। ও বেটা ইও তোর হড়িয়ে ফোন দিছলা কইলা একবার যাইতাম তার লগে দেখা করার লাগি আমি যাই মুগে চক কর তোর হড়ি গেছ লগে দেখা করি আইমু। ও আম্মা বিয়া হইল না এর মাঝে তাই হরি হয়ে গেল আমি কি তা হস বেটা দিন তারিখ ঠিক হয়ে গেছে বিয়া তো হইব। ওই মন জলদি শেষ করবে ওই আয় ও গাছে সব দিয়া মাখান দাঁড়ানো আয়
ফকিরও লাগলাম ফার্মুনি বিয়েতাম আমার কিন্তু মান ইজ্জত বলতে কিছু নাই নি এ লাগে আমি খুব শর্মিন্দা এবছর আমি আমার ফুলি লইয়া যাইব সামনে সপ্তাহ তো দেই আপনি অপেক্ষা করুগা আল্লাহ বাসায় যদি আমি সামনে বছর আইয়া আপনার ফুয়াটাই ও আমার ফুলি বিয়া দিব গাই ফিস কি যার যেসা লাগানো হোক বরিত মাস লাগাইতে হইব বেঞ্চা কিটাও কত চিন্তা করলাম বুঝছি মনে মনে চিন্তা করলাম আমি আপনাদের বেঈমানি করে দিলাম জিনা জিনা আমি এটা চিন্তা করলাম না আমি যদি আপনারা রেটেখা দেই আপনারা কোনো মনে কিছু নিবানি হ্যাঁ কি দেখুন যাই গুগুন আপনার কাছ থেকে টেখা লইয়া ফুড়ি বিয়া দিতাম আর এটা তো এক দুই টেখার ব্যাপার নাই কম হইল আমার 10 লাখ টেখা লাগবে আমি তো আপনারা খরচ দিলাম বিদেশ গিয়ে আইগুন আবার দিলেইবা মাশাআল্লাহ খরচ যদি হয় গুগুন কে আমি নিতাম পারি আল্লাহ বাসায় যদি মনে হয় খাম হয়ে গেছে মালদার পাটি আপনার বাইরে তুলে দিবা আমার বড় স্বরূপ লাগে বিয়ার আগেও তো তুমি আমাদের ঋণ করবি কি ওরিনি আমরা আপনার মাঝে আবার ঋণ ঋণ দিতাম আশা হতো কুটুমিতা হইলে তো আপনি আমার আমি আপনার ও দেখো সাই কোন বালা ফাটাইলাম নাস্তা লইয়াই তো এগুলো ফাটতা নাই আচ্ছা আমি নাস্তা লইয়া না 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 আপনি ভুক্তা ভুক্তা আচ্ছা ঠিক বইয়া হইতা এখন হাইগাম না 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 লইয়া ওকে ইটা কথাবার্তা শুনুন না বিদেশটা কি আইসি তো যে গুড় জেলা মনে হলো না শুনলেন আর পয়সা দিতে দিতে কবে না আমি ফকির হয়ে গেলাম নাইলে তো ইলা ফোন চাঁদা দা টেকা আমি উজালা দিয়ে বা করতাম পারলাম বুঝলে আমি এটা বুঝলাম এখন তো আমরা বাদশা ও বেটা বাদশা কইস্তা কাম বাগাই লইছি কিচ্ছু সাতাইয়া দেই এই আন্টি আরে আহ আই এ টাকা রে 10 লাখ টাকা মোস্ট বাই বাই সাই বড় দেব না সুত দেখ না হলা কোনো ও সুফা সাফা কিলা বেসাইতে এরা স্কুল আইত কুলবি তো তা হলো আর কাটু পুস্কা বান্ধো বাদ দুগা হইও না সুফা বাজে বেস্তা ইতা উলার বেটা আকে জান লয়ে ভাতটা কিলা ও চিন্তা করো ওই বেটি ঠিক কত কইছো হাসা কথা এই গাটি গুটি গুল করো আর যে কি কেন আইলো বাঙ্গা রাত 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 দেখতে মাই গো তুমি ফকির বেটির অত বুদ্ধি গো মাই তোর বেটা ফকির ফকির খলস করে হে উঁচাই আবুল মিয়ার ওই লগিয়া 1 লাখ টাকা আর দামান্দর বার ওই লগিয়া 10 লাখ টাকা ওখন কিন্তু আমি যেই সেই বেটিনি 11 লাখ টাকা ও তাই কি বাপ ওই সেতে কখন আসি বন্ধ করো আসি বন্ধ করিয়া আর গাটি উটি গুলো করিয়া চলো আই দূর এক বাগি আগে জান বাসো ও তাই কি বাপ আতা কথা বলতে চলো ওই চলো আজকে বাগা চলো
আমি যতটুকু খবর পাইছি এরা একটা বাটপার চক্র কইটাকে ফুরিয়ে ঘুমি লাগিছে আর লন্ডনে ঘুরি হইয়া মানুষের কাছে বিয়া দিত হইয়া টেখা পয়সা আত্মসাত করে ও ফুরিগু তো আমার ফুয়ার লোক বিয়া দেওয়ার কথা আছে ও কথা হইয়া তারা আমার কাছ থেকে 10 লাখ টাকা নিছে কি আল্লাহ আমি এই বুলকিলা হরলাম বা এরা আস্তা ডাকাই এরাও মানুষের সরলতার সুযোগ লইয়া ডাকাতি করে খালি ডাকাতি নাই রে বাবাই দিন দুপুরে ডাকাতি